মাইঙ্গো একটা কথা বলবো। হ্যাঁ বেটা বল নুনু, কি হইল রে তোর? আজকে শনিবার বটে, আর ঝিমেক ঝিমেক জলও পড়ছে। আর একটা কথা বলবার ছিল তোকে। হ্যাঁ বেটা বল নু রে, কি হয়েছে? তুই এত ডোর আছিস কেন? আর আজকে পড়াবে কোনায় বেশি, মাস্টারও আসবে কেন জলে জলে। তো বলছি মাই, আজকে আমি স্কুল যাব। ওটা তো বাবু শুনি মনে হয় আমি স্কুল তো তোকে যেতেই হবে রে। হ্যাঁ রে, হুড়কা আছে স্কুল যাবি নাই? আমি রেডি হয়ে বাইরে গেলি, তুই এখনো বাইরে আসি নাই, অন্য তোর জন্য আরো দেরি হয়ে যাবে। আমার দিলি তো মা চাটা ভাঙে, কত কষ্টে ভুলা দেখিলি মাইকে আজকে স্কুল যাবো না বলে। তুই শালা ওই টাইমটা চলে আলি স্কুল যাবো বলে। আমি কোনো যাবো মাই, আমার আজকে স্কুল যেতে মন করছে না, আমার স্কুল ড্রেস গুলা ভিজে গেলি, আমি আজকে যাবো না। শোন বেটা, ভালো করে বলছি, আমার কথাটা শুন, চুপচাপ স্কুল চলে যা, নয় তো তোকে অন্যভাবে স্কুল লেগিতে হবে রে। তাহলে মাইন তুই শুনবি না কিছু কথা বল? না বেটা, আমি একটাও কথা শুনি মনে। ঠিক আছে, তাহলে আমার ড্রেসটা ভিজে গেলছে, আমার ড্রেসটা শুকান দে, তারপরে স্কুল যাবো। আমি আন্ড্রেসে স্কুল যাব নাই। হ্যাঁ রে হুড়কা, চ স্কুল যাবো চ। হ্যাঁ রে, কে জানে ড্রেস ট্রেস কিছুই পড়েছে না, এরকমে কি করে স্কুল যাবে তুমি? আজকে জল পড়েছে, আজকে বিনা ড্রেসে গেলেও চলবে, মাস্টারকে বললে হইল, জলে ভিজে গেলছে, চ স্কুল যাবো। আমি স্কুল যাবো না। দেখ না, আমাকে রাগাইছি না রে, সব ছেলে স্কুল যাচ্ছে আর তুই একাই বলছিস আমি স্কুল যাবো না। দেখছি তোকে তুই কেমন করে না যাস। আরেকজন যদি ডাকতে আসে মাই, তাহলে আমি স্কুল যাবো। হ্যাঁ রে হুড়কা, তুই এখনো রেডি হইস না, স্কুল কখন যাবি? স্কুল কে জলদি করছো? চো চো, আজকে মুরগা জলদি করছো। তোরা শালারা, যেদিন আমার স্কুল যাবার মন থাকবে না সেদিন 14 লোক ডাকতে চলে আসবে, আর যেদিন যাবার মন থাকবে সেদিন কাকু পাবো না তোদেরকে। পরের দিন যদি ডাকতে আসে রে, সবাইকে ঢাড়াই করে খেয়ে দেবো আমি বললে। যদি মাস্টার না ডাকতে আসে গো ঘর, তাহলে আমি আজ স্কুল যাবো না। দরকার পড়লে আমি মামা ঘর পালিয়ে নিবো, তা আমি স্কুল যাবো না। ঠিক আছে যেটি, তাহলে আমরা যাচ্ছি ওই, আর যখন স্কুল যাবার মন নাই কি আজকে শনিবার বটে বাবা, ছেড়ে দাও। ছেলা পুলা গুলা কোন দিকে আছো? চলো সবাই স্কুল চলো, জল পড়েছে বাবা, ঘরে ঘরে ডাকতে হয়েছে ছেলেকে স্কুল যাবার জন্য, আজ ভিজিটে আসবে। মাই আমি স্কুল যাবো না গো। তোর বাপ যাবে রে, তুই তো ছোট ছিলা বটে। ঠিক আছে মাই, তাহলে বাবুকে বই থরিটা দিয়ে পাঠান দেবো, কালে যাবো আমি, কাল নেম পড়ছো, কাল তো রবিবার বটে। তোরা ধর রে যাকে, চটাঙ্গা ডুঙ্গে স্কুল নিয়ে যাও। মাই আমি আজ স্কুল যাবো না গো, আমাকে খালে দেবো, ওরকম খোলিন না মাই আমার। স্কুল তো তোর বাপও যাবে রে, তুই ছোট ছিলা বটিস, তুই আমার জিদ চিনিস না। ঠিক আছে মাই যাচ্ছি গো, তবে এটা শুনে স্কুল তো দিয়ে দিকে গেলছি, পড়বো না কিছু, পড়াইতে তো আর পারবি না তোর বলে। চো তোরা ইয়াকে টাঙ্গে টুঙ্গে স্কুল নিয়েছো, তারপরে এর ব্যবস্থা করছি চো। এটা কি হচ্ছে, এরকম ভাবে বাচ্চাটাকে টাঙ্গে টুঙ্গে তোমরা স্কুল নিয়ে এলে কেন? তাহলে আমার স্কুল তাহলে মন দিল না, তাহলে তারপরে ধার যখন দেখতে গেল তখন আমি মানে মাইন বললো যে আমাকে টাঙ্গে টুঙ্গে স্কুল নিয়ে তো, তখন আমাকে ইয়ালে টাঙ্গে টুঙ্গে নিয়ে চলে এলো, আমি তাহলে বলবো না, আমি ঘর চলে যাবো। ইয়াসা শনিবার হলে বহুত কায়দা হয়, পরপর দুটা ছুটি নিতে খুঁজে, ওই জন্য এরকম করে। হ্যাঁ স্যার, যখন শনিবারে ইয়াকে ডাকতে যাবো বলবে যে এই শনিবারটা যাবো নাই, একে এবারে সোমবার না যাবো, পরপর দুদিন ছুটি লেই আর গোটা দিন স্যার খেলে ভুলে বলে। হ্যাঁ স্যার, আমার নোনাটা বহুত হারামি ছিল হয়ে গেলছে, এরকম করলে কতদিন চলবে, ওই জন্য ইয়াকে টাঙ্গে টুঙ্গে স্কুল নিয়ে চলে আলি আজ। ঠিকই করেছো, ইয়াকে বসাও, ইয়াকে রাম ধুলাইটা দিতে দাও, তারপরে ইয়ার ব্যবস্থা লিয়া হবে কিছু। মারলে তাহলে আমি বলবো না, আগে বলে দিচ্ছি, যদি না মারেন তাহলে বলবো নাহলে বহল পালেন দেবো, পলিটিক্যাল বলবো। ইয়াকে স্যার যত পারবেন ঠেঙ্গান, তারপরে যদি কিছু বলে তো আমাকে ডেকে দিবেন, স্কুল যাবো না, জল পড়িয়েছি, জামা প্যান্ট ভিজে গেলছে, কায়দা শিখেছিস বল? বাপু কাটতে দেন মাইন, তোকে কত দিয়া কলা বুকু দুম দিন দাম, সেটা তুমি বুঝতে পারবি। তোকে ঠেঙাবো তোর বাপকে ঠেঙাবো রে, কি ভাবিছিস তোরা আমাকে? বন্ধুরা আপনাদের কত দি এরকম ইটকুলা তার মল না থাকা ধরত ধরত সময় ইটকুল একটা হয়ে দিল, তাইলে ভিডিওটাকে একটা লাইক করে দাও, ভিডিওগুলো যদি ভালো লাগে একটুকু থাকতে লাইক করে দাও, তারপরে একটুকু খেয়াল করে দিবে, যদি মনে হয় যে ধরত সময় এরকম করতো তো তাকে খেয়াল করে দাও। চললাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।